দেখে মনে হতে পারে পাহাড়ি ঝর্ণা বেয়ে নামছে পানি কিন্তু এটি পাপুয়া নিউগিনির প্রত্যন্ত এনগা প্রদেশের কাউকালাম গ্রামের একটি পাহাড়ে ভয়াবহ ভূমিধসের দৃশ্য যেখানে চাপা পড়েছে এক হাজারের বেশি বাড়িঘর এমন বিপর্যয়ের সময় নিজেদের ঘরে অবস্থান করছিলেন বহু মানুষ পাথর ও উপরে পড়া গাছের নিচে নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা এ দৃশ্যই বলে দেয় কতটা ভয়াবহতার সাক্ষী এখানকার বাসিন্দারা শুক্রবার দিবাগত রাত তিনটায় হঠাৎ ঘটে ভূমিধস এতে অন্তত ছয়টি গ্রাম মিশে গেছে মাটির সাথে উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ স্থানীয় প্রশাসন জানিয়েছে এখনো মাটির নিচে চাপা আছেন শত শত মানুষ প্রাণহানি আরও বাড়তে পারে পাপুয়া রেডক্রস সোসাইটি জানিয়েছে পুলিশ প্রতিরক্ষা বাহিনী এবং স্থানীয় এনজিওগুলোর কর্তৃপক্ষকে একটি টিম গঠন করা হয়েছে তবে ভূমিধসের কারণে ভেঙে গেছে বেশিরভাগ রাস্তাঘাট ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন ত্রাণ কাজ এবং অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রতিরক্ষা বাহিনী সহ অন্যান্য বিভাগকে পাঠানো হয়েছে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে কয়েকদিন লেগে যেতে পারে বলেও জানান তিনি দেওয়ান মুবাসিরা হোসেন নিউজ ডেস্ক দেশ টিভি